মর্নিং ওয়েলকাম টু রূপকথা ডট ইন আজকে মুখের মধ্যে প্রচণ্ড হাসি কারণ ঘুমটা কমপ্লিট হয়েছে আজকে না সকাল আটটা পর্যন্ত ঘুমিয়েছি এখনও দেখো বেছানাও ভালো করে তোলা হয়নি তো আমি সবাই মিলে আমরা এই কালকের এই ডালাগুলো আমরা দেখতে বসেছি তোমাদেরকেও দেখাবো আজকে এভাবেই দেখাবো আরেক দিন না পুরো ডালার একটা আলাদাভাবে ব্লগ করব কি কি ডালাতে এসেছে সেগুলো নিয়ে তো যাই হোক দশটা বাজে তো দশটার সময় আমি ব্লগটা শুরু করছি এতক্ষণ তো চলো ঘরের মধ্যে না অনেক মানুষ ব্লগটা কেন থেকে করতে পারছিলাম না তো এখন বাইরে চলে এসেছি তো চলো বেশি বক বক না করে আজকের দিনটাকে শুরু করি আর আজকে কালকে তো যেটা নিয়মের জোগাড় ছিল সেটা হয়েছে বাড়িতে আসার পর আর কালকে প্রচণ্ড টায়ার ছিলাম ওই জন্য ছোটো ছোটো কিছু ক্লিপ আমি অ্যাড করেছি যতটুকুই পেরেছি আই হোপ তোমাদের ভালো লেগেছে তো আজকে বাড়িতে দুপুরবেলা আবার অপ্রচুর মানুষ আছে জোগাড় দেওয়ার জন্য জোগাড় মিষ্টি তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর সঙ্গে থাকো আমি তোমাদেরকে ডালাগুলো একটু পরে দেখিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে একবার ডালাগুলো দেখিয়ে দিই এই দেখো এত ডালা এসেছে মানে চকলেটের চিপসের ফলের তারপরে আবার মিষ্টির এই একটা ডালা আরেকটা ডালা দাঁড়াও যেটা স্পেশাল সবচেয়ে বেশি স্পেশাল সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তারপর এখানে পানের ডালা আছে এখানে লেহেঙ্গা আছে তারপর এখানে পার্স দেখো চকলেটের আরেকটা ডালা আর এটা যেটা আছে এটা পুরোটাই ফুল আমার কসমেটিক কসমেটিক্সগুলো আছে তোমাদেরকে না এগুলো একদিন খুলে দেখাবো এইবার চলো যেটা সবচেয়ে বেশি স্পেশাল এই দেখো একটা বর একটা বউ মানে ক্ষীর দিয়ে বর বউ তৈরি করা হয়েছে আর এইখানে দেখো চিপসের ডালা মানে আর ওরানা ডালাগুলো এত ভালোভাবে প্যাক করেছে খুলতে আমার প্রচণ্ড সময় লাগবে আর এইখানে দেখো এই পারফিউম তারপর এই পার্সটা এই শাড়িটা তারপর আরেকটা গোল্ডেন পার্স এই সবগুলো কিন্তু আমার আশীর্বাদের ডালার মধ্যে নয় এগুলো আমি গিফটস পেয়েছি সো চলো তোমাদেরকে এগুলো দেখাতে দেখাতেই অনেকক্ষণ সময় চলে গেছে তো এখানে আমি স্নান করে চলে এসেছি যেহেতু ব্লগটাও আজকে দেরিতে শুরু করেছি প্রায় ঘড়িতে বারোটার মতো বাজে তো একেবারে স্নান করে পুজোটা দিয়ে দেবো তারপর আবার সবাই আসবে বিয়ের জোগাড়টা দেওয়ার জন্য তো চলো এবার গিয়ে পুজোটা দিয়ে দিই তারপর তোমাদের সামনে আসছি স্নান করে পুজো দেওয়া শেষ আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর একটার সময় সবাই চলে আসবে জোগাড় দেওয়ার জন্য তো তার আগে লাঞ্চটা করে নিই প্রচণ্ড খিদে পেয়েছে তো কালকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কালকে হয়েছিল বেসনি পকোড়া ঝুরি ভা আলু ঝুরি ভাজা তারপর ডাল তো অবভিয়াসলি গলদা চিংড়ির মালাইকারি দই কাতল ইলিশ মাটন অ্যান্ড চিকেন রোস্ট আর শেষে মিষ্টি আর চাটনি তো আই থিঙ্ক টক জিনিস আশীর্বাদে করা হয় না তো যাই হোক বেশি বক বক করে ফেলছি তো যাই গিয়ে লাস্ট বিয়ের জোগাড় দিতে নাকি পানের থালা থেকে শুরু করে মিষ্টি সিঁদুর সব কিছুই লাগে তো এখানে দেখো পানের থালার মধ্যে আমি সব কিছু সাজিয়ে দিয়েছি এখানে পান মশলা থেকে শুরু করে একটু নারকেল ভাজা আর তো অবভিয়াসলি আর সুপরি সব কিছুই যা যা ছিল সব কিছুই আমি থালার মধ্যে সাজিয়ে দিয়েছি আর ওইখানে আমি সিঁদুরটাও সাজিয়ে রেখেছি ধরো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর পানের থালাটা সাজানোর পর কি ভালো লাগছে বলো তো আর আমাদের ঘরে না কেউ পান খায় না তো পানের থালা আলাদা করে আমাকে সাজাতে হলো তো এখানে দেখো সিঁদুরটাও রেখে দিয়েছি সিঁদুরও নাকি প্রয়োজন পড়ে তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করছি আর এইখানে দেখো সব বৌদি কাকিমা মাসে সবাই চলে এসেছে আরও কিছু লোক আসবে তারা পরে আসবে এতদিন ধরে না বাড়ির সবাই ওয়েট করছিল যে কবে আমার বিয়েটা হবে মা মাসি পিসি থেকে শুরু করে সবাই ওয়েট করছিল আর এখন যখন জিনিসগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে সবার এতদিনের অপেক্ষাটা ভেঙে এখন যখন সব কিছু মানে এগিয়ে আসছে সবাই বলছে যে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জিনিসগুলো যেন বোঝাই যাচ্ছে না আসলে কি বলো তো বিয়ের অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান কখন যে আসবে আর এত কাজের মাঝখানে না তুমি ওই সময়টাকে উপলব্ধি করার সময়টাই পাবে না তো দৌড়ে চলে যাবে সময়টা সত্যি সময়টা না দৌড়ে চলে যাচ্ছে তো চলো কাকির ঘরে ওইখানে একজন বসে আছে সেখানেও মিষ্টিগুলো আমি দিয়ে আসি আর দেখো সবাই একে একে ডালা দেখতে ঘরে আসছে আর কাকি এখানে দেখো এই শাড়িটাও আমি গিফটে পেয়েছি আর এই যে প্যাকেটের মধ্যে আছে এটা হলো ম্যাকলা আমার আসামের একজন আঙ্কেল দিয়েছেন মানে আনটি পাঠিয়েছেন তো বলেছেন মেখলাটা যেন আমি বানিয়ে নিই আমি বানিয়ে নেব আনটি তো এইখানে দেখো সবাই একে একে ডালা দেখতে চলে এসেছে তো সবাইকে এখানে ডালা দেখতে দিয়ে প্রায় বিকেল হয়ে আসছে তো আমি ভাবলাম দুদিন ধরে উঠোনটা একদম ঝাড় পড়ছে না আর আমার সন্টায়ও দেখো আমার সাথেই আছে ও স্কুল থেকে ডিরেক্টলি এখানেই চলে এসেছে তো ভাবলাম উঠোনটা একবার ঝাড়ওটা দিয়ে নিই তো ভাইয়ের গাড়িটা দেখো আমি মানে ঝাড়টা দিতে যাব ওইটা আমি গাড়িটা ঢুকলাম আমি ভাবলাম যতক্ষণ গাড়িটা ঢোকে নি আমি ঝাড়টা মানে আরামসে দিতে পারবো কিন্তু না সেই চলে আসলো আচ্ছা যাই হোক তো ঝাড়টা দিয়ে চলো আজকে তোমাদেরকে ঘাট থেকে একটু ঘুরিয়ে আনি তো ওই দিন তোমাদেরকে বলছিলাম যে ঘাটটা ঠিক করানো হয়েছে সাথে সুপুরি বাগানো করানো হয়েছে তো প্লাস ঠাকুর ঘরের জলটা আজকে না আমাদের মানে মোটরটা একটু খারাপ আছে ওই জন্য ঘাট থেকেই জলটা তুলতে হবে তো দেখো সন্ধ্যের জলটা আমি ঘাট থেকেই নিয়ে আসছি আসলে কি বলো তো এখন এখানে সাপ্লাই আছে কারেন্ট আছে সব কিছু অ্যাভেলেবেল আছে আজ থেকে হয়তো কুড়ি পঁচিশ বছর আগে এখন আমি বাবা মায়ের মুখে শুনি এর এরকম কিছুই ছিল না এই যে লেকটা দেখছো এটার জলই সবাই ব্যবহার করতো এবং কি পুজোতেও ব্যবহার হতো সব কিছুতেই ব্যবহার হতো আজকালও অনেকেই করে কিন্তু ওই যাদের বাড়ির মধ্যে একদম সাপ্লাই সব কিছু ঢুকে গেছে কারেন্ট থেকে শুরু করে তারা একটু কম করে আর আমি তো বাড়ি থেকে বের হই না তো যাই হোক চলো এবার ঘরে যাওয়া যাক আসলে ঘাটটা করাতে না খুব সুবিধা হয়েছে প্রচণ্ড সুবিধে হয়েছে এখন সুবিধাটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন বিয়ের প্রোগ্রামগুলো একে একে আরম্ভ হবে কারণ বিয়ের সময় না আমার গতবার আমার বাড়িতেও দিদির বিয়ে গেছিল তো আমরা দেখেছি প্রচুর জলের প্রয়োজন আর এত বড় বড় বাসনপত্র থাকে যেগুলো মানে বাড়ির চাই বাড়ির মধ্যে ধোয়ার থেকেও না ঘাটের মধ্যে নিয়ে আসলে অনেকটাই ইজি হয় তো এখানে দেখো বাবা বসে একটু নারকেলের ছোলা কেটে দিচ্ছে যেটা দিয়ে সন্ধ্যের ধূপটা আমি দিই তো সন্ধ্যের ধূপটা না নারকেলের ছোলা দিয়ে দিলে দেখবে তোমাদের মনটাও অটোমেটিকলি ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তো বাবাকে বললাম কেটে দেওয়ার জন্য বাবা এইগুলিই কেটে দিচ্ছে আর আজকে না দেখো ওই ওই সময় সিঁদুরটা নিতে গিয়ে দুপুরবেলা এই টাইলসটার মধ্যে সিঁদুরটা পরে না একদম মানে বিচ্ছিরি হয়ে গেছে তো সেই দাগটাই আমি মোছার চেষ্টা করছি তো এক জায়গাতে না অনেকগুলো জায়গাতেই সিঁদুরটা পড়েছে আমি ফেলিনি আমি খুব সামলে নিচ্ছিলাম কিন্তু মাসি কাকি ওরা হয়তো ফেলেছে তো যাই হোক এখন সন্ধ্যাটা দিয়ে একটু ফল কেটেছি বাবা বললো যে একটু ফল কাটো আমি খাবো তো সন্টাইকেও দিলাম তো এখানে বাবাকেও দিলাম গ্রিন আপেল আর রেড অ্যাপলটা কেটেছি গ্রিন অ্যাপলটা না আমি আগে কখনও খাইনি আমার ইচ্ছে হয়নি কিন্তু এবার খেয়ে দেখলাম যে ততটা ভালো না কিন্তু খাওয়া যায় এরকম না যে খাওয়া যায় না তো এখন না আমি সব ডালা নিয়ে বসবো সন্টাই আবার আমাকে বলছে যে পিপি প্লিজ আমাকে চকলেটসগুলো খুলে দাও আর আমি বললাম দাঁড়া বাবা একটু দাঁড়া আমি দিচ্ছি আর এখানে দেখো আমার ছোট দিবাই কিছু এই ছোট ছোটো গিফটসের মতো প্যাক করা আছে এই যে শনটায়ের হাতে তো এটা জাস্ট সাজানোর জন্য এর ভেতরে কিন্তু কিছু নেই তো সন্টাই বলছে পিপি আমি এগুলো নিয়ে যাই খেলা করার জন্য আমি বললাম যে হ্যাঁ নিয়ে যা আমি এগুলো দিয়ে কী করবো রেখে নিয়ে যা তুই খেলিস এগুলো দিয়ে তো এখানে দেখো শনটার জন্য চকলেট খুলছে আর ওই যে বললাম ওরা এত ভালোভাবে প্যাক করছে আমার না খুলতে গিয়ে প্রচণ্ড মানে মাথা গরম হচ্ছে এত প্রবলেম হচ্ছে খুলতে কে বাবা এত ভালোভাবে প্যাক করে যেটা আলটিমেটলি খোলাই হবে তো যাই হোক আর এখানে দেখো চকলেটের আরেকটা ডালা এই তো একটা ডালা গেল এখন দেখো আরেকটা ডালা এটার মধ্যে প্রচুর চকলেটস মানে আমি আসলে চকলেটস প্রেমী নই অনেক মেয়েরাই দেখি চকলেটস প্রেমী থাকে আমি একদমই নই আমার খুব আমি খুব কম চকলেটস খাই তো এখন দেখো সন্টাইকে অনেকগুলো চকলেট একসাথে দিয়ে দেব ও কালকে চলে যাবে আর এখানে দেখো প্রচুর চকলেটস এগুলো তো জাস্ট সামান্য কয়েকটা আরও আছে তো সন্টাইকে চকলেটসগুলো প্যাক প্যাক করে দিয়ে ও চলে গেছে ওর টিউশন আছে তো এখানে দেখো আমি চিকেন পকোড়া নিয়ে বসলাম তো চিকেন পকোড়াগুলোকে ভালোভাবে গরম করে আজকে ভাবছি একটু অন্য রকমভাবে খাবো কী করে তো পুদিনা পাতা আপাতত নেই তো আমি ভাবলাম ধনে পাতাটাই ইউজ করি তো এইখানে না আমি ধনে পাতাটার মধ্যে ডোকোয়া রসুন একটু আদা সামান্য পরিমাণে আর একটু ব্ল্যাক সল্ট আমি ইউজ করেছি তোমরা চাইলে না এভাবে খেয়ে দেখতে পারো প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো প্লিজ একবার তোমরা ট্রাই করে দেখো এই যে দেখো আমার বাবাও চলে এসেছে এতক্ষণ বলছিল যে বাপে কি করছো আমি এগুলো খাবো না ফাস্ট ফুড তেলের জিনিস আর যেই আমি ধনেপাতার চাটনিটা নিয়ে আসলাম কেউই বাদ পড়ছে না এনেছি আমি নিজের জন্য কিন্তু খাচ্ছে সবাই আসলে কি বলো তো সন্ধেবেলায় না শীতের সন্ধ্যাটা আমার চা খেতে ভালো লাগে না পকোড়া বা একটু পুরি সবজি এগুলো ঘরে বানিয়ে খেতে আমার প্রচন্ড ভালো লাগে তো খেতে খেতেই দেখো একটা পার্সেলের ওয়েট করছিলাম অনেক দিন ধরে আর এই পার্সেলটা কি এবং কেমন এসেছে কোয়ালিটি কেমন কি অর্ডার করেছি সব কিছুই আমার শর্টসে পেয়ে যাবে তোমরা এটা আর এখানে আমি দেখাচ্ছি না আর পার্সেলটার অর্ডার আমি না হয় লাস্ট নাইন ওর এইট ডেজ ধরে করছিলাম কিছুতেই আসছিল না আর ওরা বলছে বড় পার্সেল এই জন্য নাকি ডিরেক্টলি আগরতলা থেকে এখানে নিয়ে এসেছে তো পার্সেলটা না ওরা খুঁজে বার করতে পারছে না এতটাই পেছন দিকে তো পার্সেলটা ওরা নামিয়ে দেওয়ার পর রেখে দিয়ে শর্টসটা কমপ্লিট করে তোমরা আমার শর্টসে পেয়ে যাবে যদি দেখতে চাও ওখানে গিয়ে তোমরা চেকআউট করতে পারো আর এখানে দেখো এবার ডালাগুলো না গোছানোর বালা কারণ দুদিন ধরে এভাবে পড়ে আছে আর ঘরটাও একদম মানে অগোছালো হয়ে আছে সব কিছু নিয়ে বসবো তো এখানে দেখো কসমেটিকের ডালাটা আমি ভাবলাম ট্রলিটার মধ্যে আমি গুছিয়ে রেখে দিয়ে সব কিছু তোমাদেরকে একদিন আলাদা করে দেখাবো তো কালকের আমার আশীর্বাদের ব্লগটা তোমাদের সবার ভালো লাগে লেগেছে অনেকেই কমেন্ট করেছো অনেক মানুষ তোমরা দেখেছো সো যারা দেখেছ এবং কমেন্ট করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজকের ব্লগটাও যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কালকে ফিরিয়ে আসবো উইথ এ নতুন ব্লগ অ্যান্ড উইথ এ নতুন দিন সো সবাই খুব 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 ভালো থাকো Dadah!